যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি, তোমার বাবা তোমাকে কত ভালোবাসে। তোমার বাবার বয়স 35, 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল, তোমাদের ঘর ছিল না, 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, ক্যারাম, কত দাওয়াত, কত আপনজন মারা গেছে, সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা চলে গেছে বিদেশ। তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে, বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না। তুমি প্রেমিকার পিছনে ধরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক, 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে। দ্যাট মাচ হি লাভস ইউ, তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা, এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে, করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে না, এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর যে 20টা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারতো, করছে, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে, 50 বছর বয়সে দেশে আসছে, তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও, তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে, এই মুহূর্তে 20 টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা, আল্লাহ বলছেন যে ইউবাসসারুনহুম ইয়াদুল মুজরিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী, এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে, আপনি আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ, আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো, এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।